আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো তিরিশতম এর যে ম্যাথ পিলেতে বিশটা প্রশ্ন আসছিলো তার ভিতর এগারো থেকে পনেরো পর্যন্ত পাঁচটা প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো কীভাবে এগুলো সহজে করা যায় প্রথমে এখানে এগারো নম্বরে দেখুন এগারো নম্বরে কী দেওয়া আছে এগারো নম্বরে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি এরপরে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এইটার মান বের করতে বলছে দেখুন এইখানে যেহেতু মাইনাসে দেওয়া আছে তার তার মানে এইটা আমাদের প্লাজের মান বের করতে হবে এখন এইখানে প্লাজের মানটা আমরা কীভাবে বের করব প্লাজের মানটা বের করার জন্য যেমন এ মাইনাস বি সময় থ্রি দেওয়া আছে ওকে ফাইন আমাদের প্লাস বিয়ের মান বের করার জন্য আমরা প্লাজের মানটা লিখি লিখে হোল স্কোয়ার দিই দেওয়ার পর আমরা এটাকে একটা সূত্র যাই এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস হোল সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এ হচ্ছে এ আর বি হচ্ছে ওয়ান বাই এ এরপরে এটার মান ছিল থ্রি থ্রি স্কোয়ার দিলে হবে নাইন প্লাস কারণ এ এ কাটাকাটি যাবে এরপর নয় সার তেরো এই স্কোয়ার চলে যাবে রুট হয়ে যাবে তাহলে আমাদের এ প্লাস ওয়ান এ সমান আসবে এরপর আমরা এই যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান বের করবো তাহলে আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব তা এটা সূত্রে যাবে এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস ওয়ান বাই এ এরপর আমরা মান বসিয়ে দিই তা এটার রুট ওবার তেরোর উপর কিউব এই যে রুট ওবার তেরো তার উপর হচ্ছে কিউব মাইনাস থ্রি ইন্টু রুট তেরো তাহলে রুট তেরোর উপর যদি কিউব দিই তাহলে আসবে তেরো রুট তেরো মাইনাস থ্রি তেরো তাহলে এইখানে তেরোটা রুট থেকে যদি আমরা তিনটে রুট বাদ দিই তাহলে থাকবে টেন রুট থ্রি যেটা এইখানে আমাদের সঠিক নাই তাহলে আমাদের ভুল কোথায় তাহলে হয়তোবা এইটা এরকমের ছিল যে এই এ এইটা প্লাস ছিল হয়তোবা ঠিক আছে যে এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এটার মান অথবা আমাদের হয়তোবা মাইনাসটা ঠিকই ছিল যেমন এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি ছিল তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এইটার মান হয়তোবা চেয়েছে তখন আমরা অনায়াসেই মাইনাসের মানটা দিয়ে এই যে মাইনাসের যে এইটার মান চেয়েছে এটা আমরা সূত্রে নিয়ে তারপর বসায় দিলে হয়ে যাবে এখন বারো নম্বর দেওয়া আছে নিচের কোনটি বৃত্তের সমীকরণ এখন বৃত্তের সমীকরণ হচ্ছে এরকমের যে এই এক্স থাকবে এক্সের উপরে স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপরে স্কোয়ার সমান এরপর যে কোনো একটা রাশি থাকবে ফাইভ থাকুক থ্রি থাকুক যা ইচ্ছা তাই যে কোনো সংখ্যা থাকতে পারে ফাইভ থাকতে পারে অথবা পনেরো থাকতে পারে অথবা ষোলো থাকতে পারে তাই না এরকম একটা সংখ্যা থাকবে এখন শুধু কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবেন না এই এক্সের সাথে যেমন আমি যদি বলি প্লাস টু থাকতে পারে হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের সাথেও আবার ধরেন মাইনাস থ্রি আছে হোল স্কোয়ার সমান এখানে ষোলো অথবা যেমন এক্সের সাথে মাইনাস আকারে থ্রি আছে হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের সাথে প্লাস আকারে একশো আছে এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে বাট এখানে রাশি আসবে দুইটাই একটা এই একটা যখন এক্সের সাথে প্লাস মাইনাস আকারে যে কোনো সংখ্যা থাকতে পারে কিন্তু হোলস্কোয়ার আবার ওয়াইয়ের সাথে প্লাস মাইনাস আকারে যে কোনো সংখ্যা কিন্তু হোলস্কোয়ার আর ওই পাশে একটা সংখ্যা থাকবে এইরকম যদি থাকে তাহলে এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ তা এই শর্তকে মানে একমাত্র গ নম্বরে তাহলে আমাদের বারো নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ কারণ এইখানে দেওয়াই আছে এটা হ্যাঁ এইখানে ষোলো আছে তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে গ নম্বর সঠিক উত্তর দেখুন তেরো নম্বর দেওয়া আছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ মানে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ এখন প্রস্থ আমরা জানি না প্রস্থ আমরা ধরে নিলাম এক্স তাহলে দৈর্ঘ্য যেহেতু দ্বিগুণ বলছে তার মানে এখানে টু এক্স হবে এরপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বারোশো পঞ্চাশ এটা কত বারোশো পঞ্চাশ তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এই যে টু এক্স ইন টু এক্স এই যে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে পাবো ক্ষেত্রফল এই বারোশো পঞ্চাশ তাহলে হবে টু এক্স স্কোয়ার সমান বারোশো পঞ্চাশ এরপর এখানে আমরা এক্স স্কোয়ার রেখে দিলাম টু দ্বারা যদি ভাগ দেয় তাহলে আসবে ছয়শো পঁচিশ ঠিক আছে তখন এক্সের ভ্যালু আসবে পঁচিশ তাহলে আমরা বলতে পারবো এটার প্রস্থ হচ্ছে পঁচিশ তাহলে দৈর্ঘ্য কত দ্বিগুণ তাহলে দ্বিগুণ কত হবে পঞ্চাশ আমাদের বের করতে বলছে এর দৈর্ঘ্য কত মিটার তার দৈর্ঘ্য হচ্ছে অবশ্যই পঞ্চাশ মিটার এটা সঠিক উত্তর হচ্ছে গ এখানে চোদ্দ নম্বরে দেওয়া আছে দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে কি কী কোণ হচ্ছে পাশাপাশি এখন দুইটি সন্নিত কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি দুইটা যোগ করে যেমন কথার কথা একটা আছে আশি ডিগ্রি আর একটা আছে একশো ডিগ্রি এরকমের দুইটা কোণের যোগ ফল যদি একশো আশি ডিগ্রি অথবা একটা আছে সত্তর ডিগ্রি আরটা সে একশো দশ ডিগ্রি এইরকম যদি দুইটা কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার সম্পূরক সম্পূরকণ বলা হবে আবার বলি দুইটা কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় একটাকে আরেকটা সম্পূরকণ যেমন একশো দশ ডিগ্রির সম্পূরকণ বলা হবে সত্তর ডিগ্রি আবার সত্তর ডিগ্রির সম্পর্কক্ষণ একশো দশ ডিগ্রি একশো ডিগ্রির সম্পরক্ষণ আশি ডিগ্রি আবার আশি ডিগ্রির সম্পর্কক্ষণ একশো ডিগ্রি আর একটা হচ্ছে পুরোক্ষণ সেটা এখানে নাই তা আমি বলে দিই নব্বই ডিগ্রি যেমন দুইটা কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় যেমন একটা হচ্ছে বাষট্টি ডিগ্রি আর একটা হচ্ছে আঠাইশ ডিগ্রি তাহলে এই আঠাইশ আর বাষট্টি যোগ করে নব্বই ডিগ্রি হয় এইটাকে এইটার কোণ বলা হবে আবার এইটাকে এই এইটার পুরোক্ষণ বলা হবে তা বাষট্টি ডিগ্রির পুরোক্ষণ হচ্ছে আঠাইশ ডিগ্রি আবার আঠাশ ডিগ্রির পুরোক্ষণ হচ্ছে বাষট্টি ডিগ্রি পনেরো নম্বর দেওয়া আছে দুইটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয় দেখুন দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য এক নম্বর হচ্ছে তিনটা বাহুর সাথে তিনটা বাহু যদি দুইটা ত্রিভুজের একটা ত্রিভুজের তিন বাহু অপর ত্রিভুজের তিন বাহু সমান হয় তাহলে ত্রিভুজ ত্রিভুজরা সর্বসম সেকেন্ড হচ্ছে একটা ত্রিভুজের দুইটা কোণ এবং একটা বাহু অপর ত্রিভুজের যদি দুইটা কোণ এবং একটা বাহুর সাথে মিলে যায় যেমন এই ত্রিভুজটার দুইটা কোণ যত ডিগ্রির সেকেন্ড ত্রিভুজটার দুইটা কোণ তত ডিগ্রির এবং এই ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য যতটুকু এই ত্রিভুজের ভিতরেও অত ওই মাপের একটা বাহু আছে তাহলে ত্রিভুজিরা সর্বসম তিন নম্বর হচ্ছে একটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় ত্রিভুজিরা সর্বসম আবারও বলি একটা ত্রিভুজের দুই বাহু আরেকটা ত্রিভুজেরও দুই বাহু সমান এবং দুই বাহুর মাঝখানে যে কোনটা আছে সেই কোনটা এবং এই ত্রিভুজটার দুই বাহুর মাঝখানে সেই কোন দুইটাও সমান তাহলে সর্বসম হবে ঠিক আছে কিন্তু চার নম্বরে একটা ত্রিভুজের তিনটা কোন যে মাপের অন্য একটা ত্রিভুজেরও তিনটা কোন সেই মাপের হলে সর্বসম হবে না কারণ সেখানে আমরা বলতে পারবো সদৃশ্যকণি বাট সর্বসম না সর্বসম মানে হচ্ছে একটা আর একটা ত্রিভুজের সাথে পুরোপুরি মিলে যাবে তাহলে আমরা বলতে পারবো যে যথেষ্ট না এটার জন্য সঠিক অ্যান্সার হচ্ছে খ নম্বর কারণ এখানে বলা আছে একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান তিন কোণ সমান হলে কখনোই সর্বসম্ভ হবে না সেটা সদৃশ্যকোনি হবে এই ছিল আমাদের পনেরো নম্বর